দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে 14ই মে, আজকের বাজারে দেশি পেঁয়াজ দর্শক কেমন দামে আজকে বিক্রি হয় এগুলো সম্পর্কে কিন্তু দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। দর্শক, তো আজকের পুরো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন। তো দাদার নাম কি? আমার নাম আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই, তো আজকে 14ই মে, আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো আছে আজকের বাজারে। তো আজকে কেমন দামে বিক্রি হইতেছে? আজকে আজকে বাজারে বিক্রি হচ্ছে নিচে 59, উপরে 62 টাকা। 59 টাকা কোন কোথায় এটা? এটা নর্মাল কোয়ালিটি ফরিদপুরের মালটা, আর আপনার রাজবাড়ি পাংশা কালোখালী এই মালটার দাম হলো 61 থেকে 62 টাকা। 61 থেকে 62 টাকা ওইটা। আর রাজশাহীর পেঁয়াজটা কি আসছে? রাজশাহী পেঁয়াজটা, হ্যাঁ রাজশাহী পেঁয়াজটা আমরা পাই না, সীমিত আকারে আসে, তো এটা আবার বেশি ভালো, তো এটা আবার 64-65 টাকা। 64-65 টাকা পাবনার চেয়ে মানে ভালো একটু না? এটা পাবনার চেয়ে ভালো। পাবনার চেয়ে ভালো। পাবনারটা কত করে আজকে? পাবনারটা বেচতেছে 67 টাকা, ও ঢালাই করে বিক্রি ওটা। আজকে আছে? না আমাদের কাছে নেই, আমাদের কাটার ঘরে 62, ঢালাই করে বিক্রি হয় 67-65 টাকা। 67-65 টাকা বিক্রি হয় আজকের বাজারে। তো ঢালাই করে, ঢালাই করে। আচ্ছা, তো আমরা দেখতেছি ইদানিং দাম 1-2 টাকা বাড়তেছে, আবার সমান সমান থাকে, তো দাম কেমন থাকতে পারে সামনে? সামনে বলতে গেলে কি, ইন্ডিয়ান মালটা যদি ঢোকে তারপরে বাজারটা নিয়ন্ত্রণে আসবে, ইন্ডিয়ান মালটা না আসলে বাড়তি তালেই থাকবে, কমবে না। তো ইন্ডিয়ান এলসি নাকি কিছু আসছে? কিছু আসছে, এগুলো তো পর্দায় বেশি, ভ্যাট অনেক বেশি দিচ্ছে, তো ওই জন্য আর ঢুকতেছে না। আর ওই আপনার এগুলো 70 টাকার উপরে পর্দায় কে মানে এখন তারা বিক্রি করছে 65 টাকা, লস দিয়ে কে আনবে আর? হ্যাঁ, ব্যাট যদি কমাই দেয় তাহলে হয়তো অ্যাভেলেবেল আসে, তখন বাজারটা নিয়ন্ত্রণে থাকবে। দাম মানে এলসিপিএস আসার পরেও দাম কমছে না, দাম বেশি, এই জন্য দেশ সীমিত আকার আসতে, এলসি তো ওইভাবে আসছে, 2 গাড়ি 4 গাড়ি এলসি আছে, এতে কিছু হয়, আসতে হবে 50 গাড়ি 100 গাড়ি আসতে, হয়তো তারপর বাজারটা একটু নিয়ন্ত্রণে আসবে আর কি, নিয়ন্ত্রণে আসবে, দেশি পেঁয়াজের দামটা কমতে তাহলে একটু কমবে আর কি, যখন এলসি অ্যাভেলেবেল আমদানি হবে তখন বাজারটা দেশি দামও কমবে, এলসি দামও কমবে। তো এখন কি মনে হয় সামনে কি ঢুকতে পারে বেশি পরিমাণে? এইটা তো বোঝা যাচ্ছে না, যদি মনে করেন ভ্যাট কমায় দেয় তাহলে এবার বেশি পরিমাণ ঢুকলে বাজারটা মনে করেন একটু কমবে আর কি, আর যদি না কমায় না আসে ইন্ডিয়ান মাল তাহলে বাজার 2-1 টাকা বাড়ার তালেই থাকবে, বাড়ার তালেই থাকবে। আচ্ছা, তো বর্তমানে কৃষকের মানে অবস্থা তো ভালো আছে এখন? হ্যাঁ, এবার মাশাআল্লাহ কৃষক মুড়ি কাটা তো পয়সা পয়সা, হালি বীজ বাম্পার পয়সা পয়সা, কৃষক মানে স্বয়ংসম মানে খুব ভালো পয়সা পয়সা। ব্যাপারীদের কি অবস্থা? ব্যাপারীকে সুবিধা করতে পারেনি, কারণ হাটের বাজার আর আপনার মুকামের বাজার আর পাইকারি মুকামের সবই একই দাম। আজকে যেমন মনে করেন 24 মানে 60-61 টাকা হাটের থেকে কিনতেছে, এখানে আমরা 60-61-62 বিক্রি করতেছি, অথবা আনতে গেলে 3 টাকা খরচ, প্রত্যেকটা ব্যাপারী 2-3 টাকা পার কেজি লস, 1-2 টাকা লস হচ্ছে, পাইকারি ব্যাপারী কোনো লাভ করতে পারতেছে না, ব্যাপারীদের অবস্থাটা খারাপ। হ্যাঁ, ব্যাপারী কোনো লাভ করতে পারতেছে না। আচ্ছা, তো দেখা গেছে আপনার মোটামুটিভাবে দাম সামনে যদি এলসি পেঁয়াজ ভালোভাবে না ঢোকে তাহলে দাম আরও বাড়তে পারে। হ্যাঁ, এলসি যদি ভালোভাবে না ঢোকে তাহলে এবার 2-1 টাকা বাড়ার তালেই থাকবে, কমবে না, আর যদি এলসি যদি অ্যাভেলেবেল আম দেয় আস্তে আস্তে কমার দিক থাকবে আর কি, কমার দিকে থাকবে। তো আমরা গত বছর দেখছি যে প্রচুর পরিমাণে এলসি পেঁয়াজ আসছিল আমাদের, প্রতিদিন 100-150 গাড়ি আপনাদের শ্যামবাজারই আসছে, তাই না? ওই জন্য দামটা কম ছিল, তো এবছর আসতেছে না। ব্যাপারটা হলো কি, আমাদের তো বাইরের মাল যদি না আসে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, যতই হোক আমাদের দেশে তো সীমিত আকারে মানে রপ্তানি আমদানি হয়, ঠিক আছে, এটাতে বাংলাদেশ কন্ট্রোল করা যাবে না, আমরা বাইরের মাল লাগবেই, ঠিক আছে, বাইরের মাল নালে হবে না আমাদের। যেমন মনে করেন এখন তো সিজন সময়, সিজন সময় পেঁয়াজ কত খাচ্ছে, 60-65-70 টাকা, খুচরা মার্কেটে 70 টাকা, এখন তো সিজন না? হ্যাঁ, এখন তো সিজন, এই টাইমে তো পেঁয়াজের বাজারটা ধরেন নিয়ন্ত্রণে থাকবে, তবে এখনই নিয়ন্ত্রণে নাই, এখনই ধরেন যদি খুচরা মার্কেটে 70 টাকা, পাইকারি মার্কেটে 60 টাকা হয় তাহলে একটু বেশি না, তাই বাজারটা এখন থাকার দরকার ছিল 40-35 টাকায়, ঠিক আছে, 35-40 পেলে কৃষকের সীমিত মনে করেন মোটামুটি একটা লাভ থাকতো, কৃষকের ধরেন 35 টাকা পড়তায় মানে খরচ দেয়, 40 টাকা বেঁচে তাহলে কিছুটা লাভ হয়, তাই ইদানিং হলো কৃষকের মোটামুটি ভালো ভালো অঙ্কের পয়সা পয়সা, আল্লাহ দিলি ভালো পয়সাই পেয়েছে কৃষক। আচ্ছা, ঘাটতি পরে কখন, মানে যে পেঁয়াজটা আমাদের দেশে যখন সিজন শেষ হয়ে যায় ঘাটতি পরে কোন মাসে? কার্তিক মাসে ঘাটতি পড়বে, বাংলা কার্তিক মাসে, বাংলা কার্তিক মাসে ঘাটতি, মাস পরে যায় ঘাটতি হবে, 3 মাস পরে, 3-4 মাস পরে ঘাটতে হবে, যদি আপনার ইন্ডিয়ান বৃষ্টি না দেয় তাহলে ঘাটতি শুরু হয়ে যাবে আর কি, আর ইন্ডিয়ান বৃষ্টি দিলে ঘাটতি তেমন এটা হবে না, ভ্যাটের পরিমাণ অনেকটা বেশি, অনেকটাই বেশি, 40% বলে ইন্ডিয়াতে নেয়, এটা আমার সঠিক জানা নেই আর কি, বললো 40% ইন্ডিয়াতে, বাংলাদেশ আছে তাতে পেঁয়াজের কেজি 70 টাকার উপরে পড়ে ইন্ডিয়ান পেঁয়াজ, এই কারণে জন্যই কেউ ঢুকাচ্ছেন আর কি, যদি ভ্যাটটা উঠাই দেয় তাহলে বাজার চলে আসবে 35-40 টাকা, তবে বাজারে মনে করেন দেশি মালটা এলসির মালটা ধরেন 40-45 টাকা বিক্রি হবে, দেশি মালটা 50 টাকার ভিতরে বিক্রি হবে, তখন এটা নিয়ন্ত্রণে থাকবে বাজারটা।
নিয়ন্ত্রণে আসবে। দেখতেছি যে আপনার পেঁয়াজের সাথে আলুর দামটাও বেশি, আলু তো সেই ব্যাপারটা বলতে পারবো না, ঠিক আছে, যেহেতু আমরা আলু বিক্রি করি না সেটা বলতে পারবো না। চায়না রসুনগুলো কি আসবে আপনাদের এখানে? চায়না রসুন আছে 200 টাকার উপরে, 200 টাকার উপরে, 200 টাকা 205 টাকা এরকম বিক্রি করছে এর উপরে। আচ্ছা, এটা তো আজকে নাই না? আজকে আমাদের নাই, পাশে আছে, পাশের ঘরে আছে। আপনারা তো রাখেন দেখি প্রতিবারই? রাখি, আবার এখন আমাদের সিজন তো পেঁয়াজের সিজন, এখন আমাদের এই সিজনে আপনি পেঁয়াজটা বিক্রি করতে হবে। ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম।